এটা কিন্তু কাজ করি, এর ভিতরে অয়েলটা বের হবে, বুঝছে? এইভাবে অয়েল বের করতে হবে। তুলে নিয়ে পুরো অয়েল যা আছে পুরো বের করে নেবো। যদি মনে করি এর ভেতরের অয়েলটা অনেকটাই খারাপ হয়েছে, তাহলে কি করবো, ফ্রেশ অয়েল কিছুটা এর মধ্যে দেবো, যে সে অয়েলটাকেও বের করে ফেলে দেবো ক্লিন করার জন্য। ক্লিন করার জন্য এই অয়েলটা যখন বের করলাম, এর মধ্যে অনেক নোংরা আছে, জানো নিচে নিচে নোংরা আছে না, আমরা এটাকে যদি ভালোভাবে পরিষ্কার করতে চাই, এই অয়েলটাকে ফেলে দিলাম, এতে আরও কিছুটা অয়েল দিলাম, আর একটু ঘেঁটে নিলাম, যে সেটাকেও ফেলে দিলাম, তাহলে পুরো নোংরাটা ক্লিন হয়ে বেরিয়ে গেল। আমরা অয়েল কেন দিই সব বুঝিয়েছি, হ্যাঁ ঠিক আছে। এরকম একটা ইঞ্জেকশন, এটা যারা ওই গরু ফুড়ে, হ্যাঁ অয়েল, আমার ফেস অয়েল এর মধ্যে দিয়ে দিয়ে ধরে নাও আমার 60 ml দিলাম আমি, তো অতটা অয়েল দেওয়ার পরে এবারে এই যে দিক দিয়ে বের করেছি সেই দিক দিয়ে আরামসে ঢুকে যাবে। কাজ করো আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো না।